شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. السلام ورحمة الله وبركاته. কোন প্রশ্ন করেছেন, পয়েন্ট নম্বর ওয়ান, রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতে দরজা খুলে দেওয়া হয়, এটি কি সকল জাহান্নামীদের জন্য করা হয়, মানে জাহান্নামীরা জাহান্নাম থেকে মুক্তি পায়? আমি শুনেছিলাম জাহান্নাম বন্ধ থাকে রমজান মাসে, তাই এই মাসে যে মারা যাবে সে জান্নাতে যাবে, আসলে কি সহি? দেখেন হাদিসটা যেটা আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা উনি বুখারীর 1899 নম্বরে এবং 3277 নম্বরে এবং মুসলিমের 2547 নম্বরে আছে। এছাড়া আপনি আরও তিরমিজির 682 নম্বর একটা হাদিস আছে, হ্যাঁ সেখানেও এই কথা বলা হয়েছে। তো হাদিসটা ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাত আশ-শায়াতিন, রমজান উপস্থিত হলে জান্নাতের দ্বারসমূহকে উন্মুক্ত করা হয়, দোজখের দ্বারসমূহকে রুদ্ধ করে দেওয়া হয় আর সকল শয়তানকে মানে শিকলে আবদ্ধ করা হয়। তো জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু কবরের আজাব তো মাফ হয় না, কবরের আজাব মাফ হয় না, কবরের আজাব বরাবরই 12 মাস চালু থাকে। অনেকেই মনে করে জাহান্নামের মানে কবরের আজাব মাফ হয়ে যায়, কবরের আজাব মাফ হয় না। রমজান মাসে যদি কেউ মারা যায় তার আমল যদি ঠিক না থাকে তাকে অবশ্যই কবরের যে শাস্তি সে শাস্তি ভোগ করতে হবে। রমজান মাসে আবু জাহেল আবুল আহাম মারা গেছে, উকবা মারা গিয়েছে, বড় বড় কি বলে মক্কার কাফেরগণ যে বদর যুদ্ধে মারা গিয়েছে, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উল্লেখ করে বলেছিলেন যে এদের আজাব হচ্ছে। তো আজাব সাবেত যে কোনো মাসেই মারা যাক, সে যদি আজাবের যোগ্য হয় তাকে অবশ্যই কবরের আজাব ভোগ করতে হবে। জাহান্নামের দরজাকে আল্লাহ তাবারক তাআলা বন্ধ করে দেন, কিন্তু কবরের আজাব মাফ হয় না, কবরের আজাব চলে। ইশরাকাত নাফসি ফি নূরিন মিন ফুহা